আপনি কি কোরআনের সুরাগুলো বাংলায় আরে পড়েছেন? কর্ম তো এরকম পণ্ডিতদেরকে আমি পড়াই, আচ্ছা আচ্ছা ঠিক কুলতু আছে। ভাই কর্ম তুই তো করে আছে কেন শুরু করলেন? ভাই তুই তো করে কেন শুরু করলেন? এটা কি আপনার কুলতু। নবী মোহাম্মদ ধর্ষক নবীর উম্মত হিসেবে আপনি কাজটা শুরু করলেন? আপনার যে নবী যে ধর্ষক ছিল এবং লুচ্চা ছিল, লম্পট ছিল এবং বাচ্চা মেয়েদের সাথে সেক্স ভাই করত, দাসীর সাথে সেক্স করত, দাসী মারিয়া কিপ্তিয়াকে লাগাতো, আপনার নবী যে দাসী মারিয়া কিপ্তিয়াকে লাগাতো হাফসার বিছানায় তুলে, আপনি কি ভাই সেই ধর্ষক নবীর উম্মত হিসেবে এখন তুই তো করে শুরু করলেন? হ্যাঁ, এখন আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই। আপনি তো অনেক আরবি পারেন, মিনাল্লাহিল আজিজিল হাকিম শব্দের অর্থ বলেন। সেটার অর্থ যদি আমি না বলতে পারি তাতে কি প্রমাণ হয় ভাই? না সেটার আগে একটু আগে যে একটা ছেলেকে আপনি প্রশ্ন করলেন, আচ্ছা আপনি হ্যালো, আমাকে বলেন ভাই, কোমো বুঝা পেলে ভু, এটার মানে কি? আমি আপনাকে আগে প্রশ্ন করলাম সেটার উত্তর আপনি আমাকে আগে না, দিলেন। আপনার প্রশ্নটা কেন, আপনার প্রশ্নের কারণটা কি? আপনাকে আমি প্রশ্ন যদি আচ্ছা করি যাই, কোমো বুঝা পেলে ভু, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ আচ্ছা আপনি আমার সেন্টেন্স, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ আপনি আমার সেন্টেন্স, কথা এটার মানে কি বলেন? না আসিফ সাহেব আমার কথা শুনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ভাই কোমো বুঝা পেলে এই ভু সব এটার মানে কি? কোমো বুঝা পেলে ভু এই সেন্টেন্সটার মানে কি আপনি বলেন? কোমো সাবা এই এইটার মানে কি বলেন তো? আপনি যে শব্দটা বলতেছেন সেটা আমি স্পষ্ট বুঝতে পারি না, আর সেটা কি আপনি মানে আরবি শব্দ জিজ্ঞেস করছেন কিনা। আচ্ছা শুনেন, আপনি যে কথাটা বলতে যাচ্ছেন বা যে যুক্তিটা উপস্থাপন করতে যাচ্ছেন সেই যুক্তিটা উপস্থাপন করেন, আপনাকে আমি টাইম দিচ্ছি, আপনার যদি কোনো যুক্তি থাকে আপনি সেটা উপস্থাপন করেন, ঠিক আছে বলেন। আচ্ছা শরীয়ত সম্মত আপনার কতটুকু জ্ঞান আছে? ভাই আমি তো এটা ইউনিট হিসেবে বলতে পারবো না যে আমার 5 কেজি জ্ঞান আছে বা 3 লিটার জ্ঞান আছে, এটা তো আমি বলতে পারবো না। এটা তো ওইভাবে না একটা মানে বলতে পারলেও এটা চলবে। হচ্ছে একটা আজাইরা কোশ্চেন, এটা হচ্ছে একটা আজাইরা কোশ্চেন, হ্যাঁ, যে আপনার কতটুকু আচ্ছা জ্ঞান আপনি আছে। আমি কি আপনাকে বলবো যে 5 ফুট 6 ইঞ্চি জ্ঞান আছে বা 7 কেজি আচ্ছা ঠিক 800 গ্রাম জ্ঞান আছে, এটা কি আমি আপনাকে বলতে পারবো ভাই কতটুকু জ্ঞান আছে? এটা তো কোনো আচ্ছা ঠিক মানে প্রশ্ন হয় না, তাই না? এটা হচ্ছে একটা মানে আচ্ছা ফালতু আচ্ছা মানে অশিক্ষিত মানুষের মতো প্রশ্ন করলেন আপনি। কতটুকু জ্ঞান আছে এটা কেউ আচ্ছা কখনো ঠিক বলতে পারে না, কার কতটুকু কোন বিষয়ে জ্ঞান আছে এটার তো কোনো মাপার কোনো ইউনিট নাই, তাই না? যে আমি আপনাকে বললাম আচ্ছা যে ঠিক আছে মানে 750 গ্রাম, ভাই আমার 750 গ্রাম জ্ঞান আছে, আপনার কয়েক কত কয়েক গ্রাম আছে? আপনার কি 800 গ্রাম আছে? আমার 750 গ্রাম আছে, আপনার আর কি 800 গ্রাম আছে নাকি 850 গ্রাম আছে? ভাই এটা তো ইউনিট হিসেবে মাপা যাবে আপনার না, তাই কথা না? আপনি আপনি আপনাকে আমি আচ্ছা বলেছি, আপনার যদি কোনো যুক্তি থাকে, আপনার যদি কোনো রেফারেন্স থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে সেটা আপনি বলেন, আপনাকে তো আমি টাইম দিচ্ছি। কিন্তু আপনি যদি এখন মানে হুদাই আমার টাইম ওয়েস্ট করেন তাহলে তো ভাই খারাপ, ব্যাপারটা খারাপ। আমার টাইম ওয়েস্ট করেন না, আপনি আপনার যুক্তি, এত কথা বলছি, আপনি আপনার কইলাম যুক্তি, এত আপনার কথা কইলাম, প্রমাণ আপনি উপস্থাপন করার মতো সময় আপনাকে আমি দিচ্ছি, কিন্তু আপনি চেহারাও দেখান নাই, তারপরে আপনি, আমি কিন্তু জানি যে আপনি আপনার বাসায় লাইট জ্বালা আমি কিন্তু দেখতে পাচ্ছি, তারপরে আমি আপনাকে সুযোগ দিচ্ছি আপনার যুক্তি উপস্থাপনের, কিন্তু আপনি যুক্তি উপস্থাপন না করে যদি আজাইরা আমার টাইম ওয়েস্ট করেন তাহলে তো ভাই এটা খারাপ একটা কাজ, তাই না বলেন? কথা শুনেন আপনি কথা বলতেছেন, আমি আমার যুক্তি উপস্থাপন করবো, আপনি চল পারেন। আপনি একটা ওই মূর্খ একটা ছেলেকে কয়েক প্রশ্ন করছিলেন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই আল মুসলিম আকুল মুসলিমা, তাকে আপনি জিজ্ঞাসা করছিলেন সুরা বাকারার অর্থ কি, সুরা বাকারা শব্দ বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, সুরা আচ্ছা ভালো, বলছিলেন নিসা শব্দের, নিসা শব্দ নারী। আচ্ছা ঠিক যাই আছে। হোক, কোরআন শব্দের অর্থ করছিলেন কি যে ভাই? শব্দের অর্থ কি, কোরআন শব্দের অর্থ কি ভাই? কোরআন শব্দের অর্থ কথিত অধিক পড়া। আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন, আচ্ছা খুবই এখন ভালো কথা, আপনাকে এটা এটা খুবই ভালো ব্যাপার। আমি আমার শুনে খুবই খুশি হলাম যে আপনি এই অর্থগুলো জানেন। এখন ভাই আপনি আমাকে তাহলে ভাই আমাকে একটু অনুগ্রহ করে, আপনি তো সুরাগুলো বাংলায় কি পড়েছেন, আমি কোরআনের সুরাগুলা, তাহলে ওই প্রশ্নগুলো আরে আপনাকে করি, আপনি কি কোরআনের সুরাগুলা বাংলায় আরে পড়েছেন? তোর মতো এরকম পণ্ডিতদেরকে আমি পড়াই, আচ্ছা আচ্ছা ঠিক কুলতু আছে। ভাই কর্ম তুই তো করে আছে কেন শুরু করলেন? ভাই তুই তো করে কেন শুরু করলেন? এটা কি আপনার কুলতু। নবী মোহাম্মদ ধর্ষক নবীর উম্মত হিসেবে আপনি কাজটা শুরু করলেন? আপনার যে নবী যে ধর্ষক ছিল এবং লুচ্চা ছিল, লম্পট ছিল এবং বাচ্চা মেয়েদের সাথে সেক্স ভাই করত, দাসীর সাথে সেক্স করত, দাসী মারিয়া অত কিপ্তিয়াকে লাগাতো, বাসিবাত আপনার নবী যে দাসী মারিয়া কিপ্তিয়াকে লাগাতো হাফসার বিছানায় তুলে, আপনি কি ভাই সেই ধর্ষক নবীর উম্মত আহা হিসেবে এখন তুই তো করে শুরু করলেন? ভাই মারিয়া কিপ্তিয়া কে ছিল একটু আল্লাহ বলেন তো ভাই। ভাই মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম নামক সন্তানের জন্ম হয়েছিল, যারও সন্তান জন্ম দিয়েছিল আপনার নবী, এটা কি সত্য নাকি মিথ্যা ভাই বলেন বলেন তো? ভাই আপনার নবী যে, আর তার আপনার নবী যে মানুষের গলা কাটতো রাতের বেলা, মানুষকে মানুষ লোক পাঠিয়ে মানুষকে খুন করাইতো, আপনার বর্বর নবী যে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে তুলে এনে তাদের সাথে রেপ করতো, ভাই গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে তুলে এনে
সেই মেয়েদেরকে মেয়েদেরকে রেপ করতো, এবং এমনকি নিজের জামাতা আলীকে পর্যন্ত একটা মেয়ে দিছে সেক্স করার জন্য, একটা যুদ্ধবন্দী নারী দিছিল সেক্স করার জন্য, লাগানোর জন্য। সেই আলী আবার সেই নারী আলী আবার সেই যুদ্ধবন্দী নারীর সাথে সেক্স করার পর গোসল করতেছিল, সেইগুলা ভাই আবার আছে ভাই হাদিসের ভিতরে, আবার সেগুলো চলে আসছে। ভাই আপনার নবী ভাই এরকম রঙ্গিলা নবী, ভাই আপনার নবী একেবারে রঙ্গিলা, রঙে রঙে রঙিন, কয়টা বিবি ছিল তা ভাই, দাসী বান্দি কাউরি ভাই, মারিয়া কি ছিল ভাই? শুধু আপনাকে না, পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারকে চ্যালেঞ্জ দিলাম, মারিয়া কিপ্তিয়া কে ছিল শুধুমাত্র এটা একটু বলেন ভাই, মারিয়া কিপ্তিয়া কে ছিল? আপনার চ্যালেঞ্জের উত্তর আমি লাগাতো যে আপনার নবী, আপনার নবী যে দাসী লাগাতো, দাসী লাগাইন না নবী, এবং যুদ্ধবন্দী নারীদেরকে ধরে এনে তাদের তাদের বাপ তাদের ভাই তাদের জামাইকে মেরে জবাই করে, হ্যাঁ, তারপরে সেই মেয়েদেরকে তুলে এনে ভাগ বাটোয়ারা করে দিত সাহাবীদের মধ্যে সেক্স করার জন্য, তারা আবার আজল করত। ভাই আপনার নবী এরকম আজল শিখা গেছিল? ভাই আপনার নবী আবার আজল শিখা গেছে সাহাবীদের, আজল কিভাবে করতে হয় আজল কি জানেন ভাই? আজল হচ্ছে মানে অন্তের মুহূর্তে আবার নুনু বের করে ফেলতো, আপনার নবী এগুলো শিখাই গেছে ভাই আপনাদেরকে। ভাই মানে আপনার ভাই আপনার বাসায় কি কাজের লোক আছে ভাই, কাজের মহিলা আছে ভাই? আপনাদের বাসায় তো কাজের মহিলা বিপজ্জনক, আপনাদের বাসায় কাজের মহিলা থাকা তো বিপজ্জনক, আপনি তো মানে মানে লাগাই দিবেন ভাই, খুব ভয়ঙ্কর ব্যাপার ভাই। ভাই কয় বিবি ভাই, আপনার বিবির সংখ্যা কত ভাই, আপনার বিবির সংখ্যা কত ভাই? আপনি কি 6 বছরের মেয়েদের থেকে উত্তেজিত হন ভাই? আপনি কি আপনি কি আপনার নবীর মতো শিশুকামী ভাই? আপনি কি আপনার নবীর মতো শিশুকামী বাচ্চা মেয়েদেরকে দেখে উত্তেজিত হয়ে যান ভাই? আপনার কি আপনার নবীর মতো শিশুকামী বাচ্চা মেয়েদেরকে দেখলে আপনার টিং টিং করে? আপনি কি বন্ধুর বন্ধুর বাচ্চা মেয়েকে বিয়ে করবেন ভাই? আপনি কি বন্ধুর বাচ্চা মেয়েকে বিয়ে করবেন? আপনার দোস্তের বাচ্চা মেয়েকে বিয়ে করবেন? আবার আপনার আপনার ভাইয়ের সাথে কি আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন? আপনার নবী তো আলীর সাথে মেয়ে বিয়ে দিচ্ছে, চাচা তো ভাই ভাইয়ের সাথে মেয়ের মেয়ে বিয়ে দিচ্ছে, মানে কি অদ্ভুত কথাবার্তা ভাই, চাচা তো ভাইয়ের সাথে আমার মেয়ে বিয়ে দেয়, এগুলো কি ভাই এসব কি ভাই? এবং তার মেন্টাল চাচা তো ভাইয়ের সাথে কেউ মেয়ে বিয়ে দেয় ভাই? ভাই চাচা তো ভাইয়ের সাথে কেউ মেয়ে বিয়ে দেয় ভাই? আপনাদের আপনাদের ধর্ম এই সমস্ত কি ভাই? ভাই আপনি কি চাচা তো ভাইয়ের সাথে মেয়ে বিয়ে দিবেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তাকে ভাই সমস্ত সূরা বলে কি লাভ? লাম ইয়ালিদ বলে তো লাভ নাই ভাই, সমস্ত সূরা বলে কি ভাবছেন? আমার সূরা শুনছেন ও যে একটা বন্ড, আপনারা আজকে বুঝতে পেরেছেন বলে এই সমস্ত সূরা বলে আমি আপনাকে প্রমাণ দিই, প্রত্যেকটা কথার প্রমাণ দিব ভাই, প্রত্যেকটা হাদিস খুলে খুলে প্রমাণ দিয়ে দিব। আপনার নবী যে দাসী লাগাতো, আপনি যে তুই করে বলছেন এই কারণে এখন আপনাকে এগুলা শুনতে হবে, বুঝছেন? আপনি যে তুই করে বলছেন এখন এখন আপনার আপনার নবীর লুঙ্গিটা খুলে এখন পাশের ভিতরে ট্রাস ট্রাস করে পিটাবো আমি, আপনার নবী এবং আল্লাহ দুইটারই ন্যাংটা করে, বুঝছেন? দুইটার পাশা পাশাতে ট্রাস ট্রাস করে এখন পিটাবো আমি, বুঝছেন? আপনার নবী দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করতো, এটা ভাই সত্য কথা, এগুলা লুকে লাভ নেই ভাই, এগুলো লুকে তো লাভ হবে না। আপনার নবী আপনার নবী দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করতে হাফসার কাছে ধরা খেয়েছে, সেই সেক্স করতে গিয়ে হাফসাকে বলছে কি তোমার বাপে তোমারে ডাকে, যাও তুমি তোমার বাপের সাথে দেখা করে আসো, তারপর সেই হাফসার বিছানায় তুলছে হচ্ছে গিয়ে দাসী মারিয়া কিপ্তিয়াকে, এরপর হাফসা আবার ফেরত এসে দেখে যে বিছানায় কারবার চলতেছে, দাসীর সাথে কাজ কাজ করতেছে, আপনার নবী দাসীর সাথে চালায় যাচ্ছে কাজ কারবার। কেন আল্লাহ তাআলা হাকিম, আল্লাহু খায়রুল মাকিরিন, তিনি সব থেকে চালাক, তিনি জ্ঞানী, আল্লাহু আহাদ, ও একটা লম্পট। আচ্ছা আপনাকে আরেকটা সময় দিলাম, আপনার যদি আর কোনো যুক্তি থাকে তাহলে আপনি উপস্থাপন করতে পারেন, বলেন। শোকবিন্দু, এই মুহূর্তে আপনারা যারা আমার, আমি জানি আমার লাইভ এবং আমার লেখা আপনারা প্রায় 500,000-এরও বেশি মানুষ পড়ে থাকেন প্রতিদিন আমার লেখা এবং আমার ছাত্র বাংলাদেশে, এই মুহূর্তে একটা নাস্তিক যে আমার সাথে কথা বলতে পারে, আপনি কি আরিফ আরিফ প্যারাডক্সিক্যাল আজাদ নাকি? আপনি কি প্যারাডক্সিক্যাল আজাদ নাকি? আপনি গ্রহণ করে এবং সে কোরআন হাদিসের কোনো আলোচনাই বুঝে না এবং সে একটা ইসলামের ক্ষতিকর। আচ্ছা ভাই বুঝি না, আপনি আমাকে জাস্ট উত্তর দেন তাহলে, আপনি আমাকে উত্তর দেন যে আল্লাহ কি দাসী সেক্স হালাল করেছে নাকি হারাম করেছে, বলেন এটা শুধু। আপনাকে আমি যেভাবে উত্তর দিব এবং আমার আপনি যদি একজন সুস্থ মানুষের মতো কথা বলেন, আপনাকে আমি একটা ছোট একটা সহজ সরল প্রশ্ন করেছি, আপনার আপনার নবী এবং আপনার আল্লাহ কি দাসী সেক্স হালাল করেছে নাকি হারাম করেছে, এটা একটু বলেন শুধু। আপনি তো আমাকে উত্তর দেওয়ার সময় দিচ্ছেন না এবং আপনি একটা পাগল, আপনাকে মানুষ খুব সহজ, এটা বলা হারাম করেছে বা হালাল করেছে বলাটা খুব সহজ, আপনি তো উত্তর দিবেন না, আপনি তেনা পেঁচাইবেন, আপনি বলেন জাস্ট যে হালাল করেছে বা হারাম করেছে, এটা বলেন, তারপর আপনি আপনাকে আমি উত্তর দিতে দিব, বলেন হালাল নাকি হারাম এটা বলেন। আরে আপনাকে এক কথায়
এটাকে বুঝতে বলতে হবে, মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আপনার মতো ভাই আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন আরিফ আজাদ, আপনাকে আমি চিনতে পারছি, আপনি হচ্ছেন আরিফ আজাদ, আপনি হচ্ছেন প্যারাডক্সিক্যাল সাজিদ নাকি এই সমস্ত প্যারাসিটামল সাজিদ এই সমস্ত লেখেন, কিন্তু আপনাকে আমি জাস্ট প্রশ্ন করেছি, জাস্ট উত্তরটা দেন যে আল্লাহ এবং তার নবী দাসী সেক্স হালাল করেছে নাকি হারাম করেছে, এটা একটু বলেন, হ্যাঁ বা না বলেন। আল্লাহ পাক হালাল বা হারাম, আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কয়েকটি বিভাগে বিভক্ত করে মানুষকে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই এটা তো এটার উত্তর হলো না ভাই, এটার উত্তর হলো না, আপনাকে আমি জিজ্ঞেস করেছি আল্লাহ এবং তার নবী দাসী সেক্স হালাল করেছে, আপনি প্রশ্নটা শুনে নেন আগে আবার ভালো করে, দাসী সেক্স দাসী লাগানো এটা কি হালাল করেছে নাকি হারাম করেছে আপনার আল্লাহ এবং নবী, বলেন আবার। দাসী বলা বাদীকে হালাল করেছিলেন আল্লাহ তাআলা, দাসী আর বাদীর ভিতরে ভাই পার্থক্য কি ভাই? যে যেটাকে কিনে আনা হতো সেটাকে স্ত্রী হিসাবে ব্যবহার করা সেটা জায়েজ, এবং সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে না যেটাকে না যেটাকে এই যে যেটা বললেন না, এই কথাটা খুবই বর্বর কথা বললেন, যেটা হতে পারে না, যে মানুষকে শুনেন যেটা হচ্ছে বস্তু করবেন না, যেটা হচ্ছে বস্তু যে মানুষকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন কোন নারীকে যদি আপনার নবী কিনে আনে বা আপনি কিনে আনেন তাহলে তার সাথে আপনি সেক্স করতে পারেন। আচ্ছা এবার দুই নম্বর কথা, যদি উপহার হিসেবে পান, যদি উপহার হিসেবে পান তাহলে তার সাথে সেক্স করতে পারবেন আপনি? আরে ফালতু, আপনি তো আমার কথা বলার সময় দিচ্ছেন না, আপনার কথা শুনেছি, কিন্তু আপনার কথা আমি শুনেছি ভাই, আপনি কি এখন বলেন? দুই নম্বর হচ্ছে উপহার হিসেবে কোনো মেয়ে যদি আপনি পান, আপনাকে যদি গিফট করে কোনো মেয়ে, দাসী গিফট করে, হ্যাঁ একজন মানুষ কিনছে কিনে আপনাকে গিফট করলো, লে বেটা তুমি তুই এখন মজা লে, আপনার বন্ধু যদি আপনাকে গিফট করে একটা মেয়ে কিনে না গিফট করলো, চোখ টিপ দিয়ে আপনাকে গিফট করলো, বলো লে বেটা মজা নে, তখন কি আপনি আপনি কি আপনার আপনি কি তার সাথে করতে পারবেন নাকি ইসলাম অনুসারে করতে পারবেন নাকি করতে পারবেন না, বলেন তো। গ্রহণ করলি তোর মতো নাস্তিক তোর মতো কাফের জাত তাদেরকে মুমিনরা অবশ্যই আমি যে কয়টা কথা বলবো প্রত্যেকটা রেফারেন্স দিয়ে আমি বলবো কথা, একটা রেফারেন্স ছাড়া কথা বলবো না, এবং আপনাকে আমি কোনো গালি দিব না, এবং আপনার পরিবারকে পরিবারকে আমি কোনো গালি দিব না, আপনার পরিবারকে আমি সম্মান জানাই, আপনাকে আপনার সম্পর্কে আমার কোনো ঘৃণা নাই, কিন্তু আপনার যে নবী যে হচ্ছে একজন লম্পট লুচ্চা লম্পট তাকে আমি তার সম্পর্কে আমি এভিডেন্স সহকারে কথা বলবো ভাই, হাদিস বের করে করে আপনাকে ভাই হাদিস বের করে করে সামনে ধরা খেয়েছে, সে একজন চোর, আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, সকলের মতো কথা বলছে, না না বলেন আপনি গালি দেন, হ্যাঁ এবং আজকে আপনারা সকলে বলছেন সে যে একজন পাগল এবং সে একজন পাপ্পার, সে কোরআন হাদিসের কথা আমাকে বলার সুযোগ দিচ্ছে না, সে নিজের মতো ইচ্ছাকৃত ভাবে সে আমার যখনই সে দিতেছে তখনই সে কথা বলে। যাই বন্ধুরা আপনারা যারা শুনছেন এই কথা, ভাই আপনার গালি দেওয়া হয়েছে ভাই, গালি দেওয়া শেষ হয়েছে, শেষ হলে বইলেন আমাকে। আপনাদের সকলের কাছে প্রশ্ন, কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ভাই 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 আমি তো এখানে ভাই আমরা তো এখানে সূরা শুনতে আসি নাই, আপনাকে আমি আপনার গালি দেওয়া শেষ হইলে আপনি বলেন, গালি দেওয়া শেষ হইছে তখন আপনার সাথে আবার একটু আলোচনা করতে চাই। আচ্ছা আপনার সাথে আমার লাস্ট কথা, আপনাকে আর না না ভাই লাস্ট কথা না ভাই, যায় না ভাই যায় না ভাই, আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করি, আপনি যদি উপহার হিসেবে পান একটা মেয়ে যদি উপহার দেয় আপনার দোস্ত, তখন কি আপনি তাকে করতে পারবেন নাকি করতে পারবেন না ইসলাম অনুসারে কি বলে, বা যুদ্ধবন্দী হিসেবে যদি আপনি কোন নারীকে পান, ধরেন আপনি ভারত আক্রমণ করে একটা ফ্যামিলিকে হত্যা করছেন, ফ্যামিলিকে হত্যা করে তাদের মেয়ে এবং তাদের বউকে তুলে আনছেন, এখন সেই মেয়েদের সাথে কি আপনি সেক্স করতে পারবেন ইসলাম অনুসারে? আরে পাগল, আপনি তো আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না, প্রশ্নের উত্তর দিব সেই সময়টুকু দিচ্ছেন না, আর আপনি যে একটা বাটপার এটা সকল মানুষ, আপনাকে তো আমি অনেক সময় দিলাম ভাই, আপনাকে তো গালি দিতে অনেকক্ষণ সময় দিলাম, অনেকক্ষণ গালি দিলেন আমাকে, এখন আপনি আমার প্রশ্নের উত্তর দেন, গালি দেওয়া শেষ হয়েছে না? প্রশ্নের উত্তর দিব না, আমি একটা প্রশ্ন করব, আপনি একটা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, ঠিক আছে আমার এটার উত্তর দিলে, আমার এগুলোর উত্তর দিলে, আপনাকে আমি প্রথমেই জিজ্ঞেস করেছি আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনি বলছেন, তখন আপনি প্রশ্ন করেন নাই, এখন আমার প্রশ্ন শুনেন এবং আমার প্রশ্নের উত্তর দেন, এখন এত মানে কে বলছে, কে বলছে, আমি বারবার কথা বলতেছেন, আমি তাহলে প্রশ্নটা করব কখন, আমি এখন প্রশ্ন করছি আপনাকে, ঠিক আছে ভাই আপনাকে আমি এই যে দেখাচ্ছি দেখেন, সহি মুসলিম গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি আজল সম্পর্কে শরীয়তের হুকুম, এটা হচ্ছে হাদিস নম্বর হচ্ছে 3408 নম্বর হাদিস, দেখেন ভাই একটু এবার আমাকে একটু রেফারেন্স দিতে দেন ভাই, আর কথা বলেন না, হ্যালো ভাই কথা বলেন না আমাকে, ভাই ভাই গালি গালাস করেন না ভাই,
ভাই গালি গালাজ, ভাই উত্তেজিত হয়ে না গালি গালাজ করেন না, আপনার সহি হাদিস পড়ে শোনাচ্ছি ভাই আপনাকে, ভাই সম্মান দেন হাদিস কে, ভাই সম্মান দেন হাদিস কে, ভাই হাদিস কে সম্মান না দিলে আপনার ধর্ম থাকবে না ভাই, ভাই হাদিস কে সম্মান না দিলে আপনাকে দর্শক আমি তার প্রশ্নের উত্তর দিয়েছি, সে প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনারা সকলে সাক্ষী থাকবেন। ভাই হাদিস কে সম্মান না দিলে, ভাই হাদিস পড়তে আপনার সমস্যা কোথায়? আপনার হাদিস পড়তে এত লজ্জা কিসের ভাই? আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না আপনাকে ভাই, আপনি ভয় পায়েন না হাদিস পড়তেছি, আপনি ভয় পায়েন না ভাই, আপনি একটু সাহস নিয়ে পড়েন হাদিসটা, একটু বুকে সাহস রাখেন, আল্লাহর 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 নাম নেন ভাই, আল্লাহর নাম নেন, বুকে সাহস রাখেন এবং হাদিসটা পড়েন, আল্লাহ আপনাকে সাহস দেক, আপনি এই যে সাহস নিয়ে বুকে একটু সাহস নিয়ে হাদিসটা পড়েন। আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দি করলাম, আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম, আমরা এসব বন্দি মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় পরিজনদের নিকট থেকে অর্থ সম্পদ গ্রহণ করতে আকাঙ্ক্ষী ছিলাম, তাই আমরা এসব স্ত্রী লোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম যাতে তারা গর্ভবতী না হয়। ভাই আপনার নবীর চামচারা মেয়েদেরকে তুলে এনে আজল করতো, সেটা আবার হাদিসে লেখা ভাই, মানে আপনাদের সহি হাদিস, সহি হাদিসে লেখা, সহি মুসলিমের। আরবি বলেন, আরবি আরবি বলেন, আরবি কেন বলতে হবে ভাই? এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত, তাদের সিল আছে বইতে, তাদের লোগো আছে, এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে শত শত ইসলামিক আলেম, শত শত ইসলামিক আলেম, হাজার হাজার ইসলামিক আলেম এই জিনিসগুলো অনুবাদ করেছেন, প্রত্যেকটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করার পরে ইসলামিক ফাউন্ডেশন থেকে এই জিনিসগুলো বের হয়েছে। সে কোরআন হাদিস কিছু জানে না, সে মূর্খের মতো কথা বলে, যে আরবি শব্দটুকু বলে না, পারলে একটা সূরা এখন শুনে আমাকে, এখন শোনা সূরা ফাতিহা আমাকে শোনা, পারলে কি আপনাকে সূরা শোনাতে পারলে কি এই হাদিসটা মিথ্যা প্রমাণিত হবে ভাই? তোর বাবা, তুই একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তাকে তুই লাইভে নিয়ে আসোস, সে এই বাচ্চাটার দ্বারাই হয়তো বা ইসলামের অনেক লাভ হইতে পারে, ইসলাম তার দ্বারাই প্রতিষ্ঠিত হতে পারে। তোর মতো একজন নাস্তিক যে কোরআন হাদিসের আলোচনা বুঝে না, সে একটা আরবি শব্দ বলতে পারে না, আজকে একজন আলেম আমাকে জিজ্ঞেস করেছে এই হাদিসটা কি সঠিক ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সহি মুসলিম হাদিস এটা কি সঠিক নাকি ভুল হাদিস বলেন তো ভাই। তারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আসিফ একজন বাটপার, সে আরবি বলতে পারে না এবং সে বাংলাতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, এই হাদিসটা যারা অনুবাদ করেছে ভাই, ভাই এইবার একটু শুনেন, আপনি তো বলছেন বলছেন না, এবার একটু শুনেন সম্পর্কে বিন্দু পরিমাণ তার জ্ঞান নেই। আচ্ছা ভাই জ্ঞান নেই তো চোদ্দ কোরআনে কারিমের একটা ছোট্ট সূরা তুই তুই তৈরি করে দেখায় দে, কুলহু আল্লাহ। এটা তো অন্য আলোচনা গেল, সেই আলোচনায় আমরা যাব ভাই, সেই আলোচনা আমরা করব না। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি ভাই, ভাই একটু শুনেন ভাই, ভাই অনুগ্রহ করে একটু শুনেন ভাই, আপনি যদি আরিফ আজাদ হয়ে থাকেন তাহলে ভাই একটু শুনেন ভাই, ভাই আপনি যদি আপনার, আমার মনে হচ্ছে আপনি হচ্ছেন আরিফ আজাদ, ওই যে যে প্যারাসিটামল কি যেন লেখেন ভাই, একটু শুনেন ভাই, এবং ভাই একটু শুনেন ভাই, ভাই একটু শুনেন ভাই, আমার কথা একটু শুনেন ভাই, ভাই আপনার নাকি 5 লক্ষ ফলোয়ার, আপনার নাকি 5-7 লক্ষ ফলোয়ার, আপনি একটু শুনেন ভাই আমার কথা, ভাই একটু শুনেন এই হাদিসটা কি সঠিক নাকি ভুল আপনি বলেন তো ভাই। তোর বাংলা হাদিসের কোন উত্তর হবে না, তুই আরবি নিয়ে আসবি, তোর আরবি আরবি পড়বি, সেই হাদিস আমার সামনে এখন বুখারী রয়েছে, মানে মানে আপনি চান যেন অন্য মানুষ এটা না বোঝে, বাংলাদেশের কোন মানুষ যেন এই হাদিসের ভিতরে কি লেখা আছে আসলে, কি মানে নোংরা নোংরা কথা লেখা, আপনি চান না যে অন্য বাঙালিরা সেই জিনিসটা বুঝে ফেলুক, এই কারণে আপনি আরবিতে মানে মানে ইয়া করবেন তাই তো ভাই? এটা তো ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া ভাই, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া ভাই, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া, তৈরি করে দেখা কুলহু আল্লাহু আহাদ ভাই, ভাই এই যে এই সহি মুসলিম গ্রন্থটা ভাই, সহি মুসলিম বাংলা গ্রন্থটা, এটা ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে হাজার হাজার ইসলামিক আলেম মিলে এই গ্রন্থগুলা লেখে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদিদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক আছে ভাই, আপনি আমাকে সহি মুসলিমের সহি মুসলিম গ্রন্থটা 3408 নম্বর হাদিসটা আমার একটু বাংলায় বলেন তো ভাই, ভাই আপনি বলেন আপনার বাসায় যে হাদিস গ্রন্থটা আছে নিয়ে আসেন ভাই, সকলেই তোর মুখ দেখাইতে পারে না, তুই একটা বেয়াদব, তুই একটা লম্পট, নিয়ে আসেন ভাই, আপনার নবী ছিল লম্পট, আমি ভাই আপনার নবী 13টা বিয়ে করছে, দাসী সেক্স করছে, সে লম্পট না, আপনার নবী 6 বছরের মেয়ে বিয়ে করছে, 9 বছরের সেক্স করছে, সে লম্পট না, আমি হইলাম লম্পট, মানে মানে কথা নাই আগা কথা ভাই, ভাই আপনার নবীর কয়টা বিয়া বলেন তো, আপনার নবীর কয়টা বিয়া করছে বলতো ভাই, আমার বাবা একটাই বিয়া করছে বল,
ভাই আমার বাপে একটাই বিয়ে করছে, আপনার আমার বাপে আপনার আপনার নবীর মানে ইয়া রাখতে পারে নাই আমার বাপে। তোর বাপ যে তোর মার সাথে ছিল আর তুই যে তুই সেই বাবার সন্তান এটার প্রমাণ দে। সেটা তো আমি তো আমার বাবাকে পিতা বলি, জনক বলি না। তো তোর বাবাকে তুই পিতা বলস, তোর মার সাথে তোর বাবা ছিল, তুই যে তার ঘর থেকে তুই তার তার রক্তের মাধ্যমে তুই দুনিয়াতে আসছো, তুই কিভাবে দেখলি সেটা যে তোর বাবা? সেটা তো আমি দেখি নাই। তো দে প্রশ্নের উত্তর, আপনি আপনিও দেখেন নাই আলোচনা শুনেন ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, সেই জিনিসটা তো আপনিও দেখেন নাই, সেই জিনিসটা আমিও দেখি নাই ভাই। সে এই জায়গায় তো আমরা দুজন এক ভাই। ভাই আপনি তুই তুকারি না করে আপনি যদি যৌক্তিক আলোচনা করতে চান ভাই, আপনি যদি যৌক্তিক আলোচনা করতে চান আপনি তুই তুকারিটা বন্ধ করেন, আপনার সাথে আমি আলোচনা করতেছি। শুনেন ভাই, আপনি তুই তুকারি বন্ধ করেন ভাই, আপনি তুই তুকারি বন্ধ করেন। আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আগে আপনি তুই তুকারি বন্ধ করেন, আমি প্রমাণ করে দিব আপনার নবী যে ভাই। আপনি খালি কথা বলতেছেন, তুই কোন প্রমাণ আমি তোকে প্রমাণ করে দিব তুই একটা বন্ধ ভাই, আমি প্রমাণ করে দিব আমি তোকে প্রমাণ না। তাহলে আপনি মানে তুই তো করে করেই যাচ্ছেন ভাই, আপনার নবী ছিল একটা খাইস্টা, একটা বর্বর, একটা লুচ্চা, লম্পট, দাসী কামি, দাসীর সাথে লাগালাগি করত এবং ছোট বাচ্চা মেয়ের সাথে লাগালাগি করত। এত জঘন্য বর্বর বমি আসে ভাই, আপনাদের হাদিস পড়লে বমি আসে ভাই। মোহাম্মদের মুখের উপরে বমি করতে ইচ্ছা করে, মোহাম্মদের মুখের উপরে পেশাব করতে ইচ্ছা করে। এই সমস্ত একটা 9 বছরের বাচ্চা মেয়ের সাথে আবার আবার কোলে নিয়ে আদর করতো, 6 বছর যখন ছিল তখন কোলে নিয়ে আদর করতো। চিন্তা করেন আপনাদের যে মাদ্রাসা, আপনারা যে মাদ্রাসা করেন সেই মাদ্রাসার হুজুররা যে কাজ করে এখন, আপনার নবী সে একই কাম করতো ভাই, মুফাক খাতা করতো। আপনাদের ফতোয়া আছে, মুফাক খাতার ফতোয়া আছে। মুফাক খাতা কাকে বলে জানেন? মেয়ে, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যদি বেশি ছোট হয়, বেশি ছোট হয় তখন আপনার নবী নুনু গোস্ত ভাই, আপনার নবী নুনু গোস্ত, হাঁটুতে নুনু গোস্ত আয়েশার, এটার মানে ফতোয়া আছে। ঠিক আছে, আপনার নবী আয়েশা আয়েশা যখন এত ছোট ছিল, বাচ্চা ছিল, মানে কিছু করা যেত না, তখন নুনু গোস্ত হাঁটুতে, এটার আবার বলে মুফাক খাতা। এটার আবার ফতোয়া আছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফতোয়া দিছে আপনার নবী মুফাক খাতা করতো ভাই, নুনু গোস্ত ভাই, সি 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 সি, আপনার নবী এত মানে জঘন্য লোক ভাই। এইভাবে এই আপনার নবী নুনু গোস্ত কি গোস্ত না বলেন তো ভাই। আপনি একটু সার্চ করেন, আপনি একটু দেখেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফতোয়া দিছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফতোয়া দিছিল মহানবী মুফাক খাতা করতো, তিনি নুনু গোস্ত হাঁটুতে, বাচ্চা মেয়ের হাঁটুতে নুনু গোস্ত ভাই, সি 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 সি, মানে জঘন্যতার সীমা অতিক্রম, মানে একদম সীমা অতিক্রম করে গেছে। আবার আজল করতে শিখায় গেছে, সাহাবীদেরকে আজল করতে শিখায় গেছে ভাই। আপনার নবী মানে একেবারে মানে পর্ন স্টার, পৃথিবীর সবচেয়ে বড় পর্ন স্টার যেটা আছে না, জনি সিন্স, জনি সিন্স কে ফেল মারাই দিছে আপনার নবী ভাই। এক রাত্রে 9 জন থেকে 11 জনের সাথে সেক্স করতো একই রাতে, পাল্টায় পাল্টায় ঘুরায় ঘুরায়, বুঝছেন? মানে এটা হাদিসে আছে, হাদিসে আছে ভাই। কেমনে কি ভাই, মানে মাথা খারাপ হয়ে যায় ভাই এই সমস্ত কথা শুনলে। একই রাত্রে 9 জন, 9টা বউ, 9টা বউর সাথে করা ভাই, এগুলো কি ভাই পর্ন স্টার? আপনার নবী তো পর্ন স্টার, জনি সিন্স। তুই যে কত বড় বাদ পারে এটা আজকে সকলেই বুঝতে পারছে। কোরআন, আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ দিয়েছি ডলা, আসেন আরো, আর যারা যারা আছেন তারা তারা আসেন, আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা আসেন। মানে আজল পদ্ধতি এখন পর্যন্ত কিন্তু পর্ণ সিনেমাতে কিন্তু আজল পদ্ধতি দেখা যায়, নবী মোহাম্মদ যেটা শিখায় গেছে আজল করা, সেটা এখন পর্ণ সিনেমাতে আপনারা দেখতে পাবেন, পর্নোগ্রাফিতে আপনারা দেখতে পাবেন। মানে মোহাম্মদ ওই মানে কি চিন্তা করেন কিরকমের অবস্থা।